বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজ খেলতে ঢাকায় এসেছেন নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিয়ম মেনে কোয়ারেন্টাইন পর্ব শেষ হতে যাচ্ছে আজকের পর। কোয়ারেন্টাইন শেষ করে মাঠে নেমে যাবে নিউজিল্যান্ড দল, সেই সাথে বাংলাদেশ দলের আইসোলেশনও শেষ হতে যাচ্ছে আজকের পর থেকে, তাই অনুশীলনে বাধা থাকছেন টাইগারদেরও। গত অস্ট্রেলিয়া সিরিজ সফলভাবে শেষ করার পর নিউজিল্যান্ডের বিপক্ষে সফলতা পেতে হলে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ, সেটা একবার দেখে নেওয়া যাক। গত জিম্বাবুয়ে সিরিজ থেকে আগেভাগে দেশে ফেরার কারণে অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন না গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস, তবে নিউজিল্যান্ড সিরিজে একাদশে অন্তর্ভুক্ত হয়েছে তারা। সেই সাথে স্কোয়াডে যুক্ত হয়েছে আমিনুল ইসলাম বিপ্লব। এদিকে অস্ট্রেলিয়া সিরিজে ওপেনার হিসেবে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করা সৌম্য সরকারের বদলে ওপেনিং পজিশনে নাঈম শেখের সাথে লিটন দাস থাকতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। 3 নম্বর পজিশনে সাকিব আল হাসানের জায়গা পাকা রয়েছে অনেক আগে থেকেই। অস্ট্রেলিয়া সিরিজে 4 নম্বর পজিশনে ভিন্নতা দেখা গেলেও মুশফিকুর রহিম একাদশে যুক্ত হওয়ার কারণে এই পজিশনে থাকছেন তিনি। টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ যদি 5 নম্বরে ব্যাটিং করতে নামেন, তবে 6 নম্বরে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে। 7 নম্বর পজিশনে সৌম্য সরকারের থাকার সম্ভাবনা রয়েছে, অথবা সোহানকে 7 নম্বরে নামানো হলে 6 নম্বরে দেখা যেতে পারে সৌম্যকে। আফিফ হোসেন ধ্রুবকে ফিনিশার হিসেবে একাদশে রাখার পর বোলিং বিভাগে নাসুম আহমেদ কিংবা শেখ মাহাদি হাসান থেকে যে কোনো একজন সুযোগ পেতে পারে একাদশে। সেই সাথে মুশফিকুর রহিম ও শরীফুল ইসলামদের জায়গা একাদশে নিশ্চিতই বলা যায়। এক নজরে প্রথম ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা একাদশ লিটন কুমার দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান কিংবা নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।